আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি ইউএসএর অবার্ন সিটি থেকে। তো লাস্ট দুটো ব্লগ আমি বাইরে থেকে শুরু করেছিলাম, বাইরে গিয়ে কী কী করেছি সেগুলো দেখালাম, একটাতে পিকনিক আর একটাতে শপিং। আজকে বাসা থেকে শুরু করেছি, আজকে বাসায় অনেক অনেক কাজ দেখতেই পাচ্ছেন। সিঙ্কে মাংস ভিজিয়ে রেখেছি, এখানে চিকেন ভিজানো আছে, আমি রাতেই ডিফ্রস্ট করতে দিয়েছি। তো এত এত চিকেন দেখে হয়তো ভাবছেন কি ব্যাপার, বিয়েবাড়ির রান্না বান্না নাকি? না, আসলে বিয়েবাড়ির রান্না নয়, আমি আমাদের এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তো এই টুর্নামেন্টের জন্য আমি অ্যারাউন্ড 60 পিপলের বিরিয়ানি রেডি করব। তো এই জন্য প্রিপারেশান নিচ্ছি। রাতেই পেঁয়াজগুলো কেটে জিপলগে করে রেখেছিলাম কাজ আগিয়ে রাখার জন্য, এবং কিচেনটাও ক্লিন করে রেখেছি যাতে সকালবেলা উঠেই কাজে লেগে পড়তে পারি। তো সবার প্রথমে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমার বড় ছেলেকে ব্রেকফাস্ট দিচ্ছি, ও এভাবে ইদানিং ব্রেড আর নিউট্রেলা এবং ব্যানানা খায়। আগে রেগুলার সিরিয়াল খেত, তবে এখন আর প্রতিদিন সিরিয়ালটা আর পছন্দ করছে না, তো ব্রেকফাস্টটা এভাবে খুব সহজভাবে তৈরি করে নিচ্ছি। আর রাতেরবেলা কিচেনটা ক্লিন করে রাখলে যেটা হয় যে সকালবেলা উঠে ফ্রেশ লাগে কিচেনটা, যদি দেখি যে সব কিছু ক্লিন আছে তো একটা ফ্রেশ মাইন্ড নিয়ে কাজ শুরু করা যায় দিনের। তো আমার কাছে ভালো লাগে, এই জন্য রাতেই আমি সব কিছু ক্লিন করে রেখেছি। থালা বাসন যা যা জমেছিল সিঙ্কে সেগুলো আমি ডিশ ওয়াশারে দিয়ে ক্লিন করে ফেলেছি। তো এখন বাচ্চাদের ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমি কাজ শুরু করব। তো এই বিরিয়ানি রান্নার পাশাপাশি আমার বাসায় আসলে গেস্ট আসবে রাতে, ওরা টু নাইটস এখানে স্টে করবে, তো ওরা এসে ডিনার করবে আমাদের এখানে। তো এটার জন্য কিছু প্রিপারেশান রয়েছে, তো চলুন যাই দেখি সারাদিন আমি কী কী করি। তো বড়ো ছেলের ব্রেকফাস্ট তৈরি করার পর ওর ব্রেকফাস্টটা ওর রুমে দিয়ে আসছি, ও রুমে ল্যাপটপে কাজ করছে। ও এখন তো স্কুল সব বাসাতেই, বাসা থেকেই অনলাইন ক্লাস করে। তো ফার্স্টে ওর খাবারটা দিয়ে দিলাম। তো বড়ো ছেলের ব্রেকফাস্ট দিয়ে দেওয়ার পর এবার ছোটো জনের ব্রেকফাস্ট রেডি করছি। তো ওর জন্য ফার্স্টে আমি মিল্কটা একটা বাটিতে ঢেলে মাইক্রোওয়েভ করতে দিব, এই 35 সেকেন্ডের মতন মাইক্রোওয়েভ করব, খুব বেশি গরম না। এরপরের মধ্যে এই সিরিয়ালটা মিক্স করব। তো এটা এখানে বাচ্চাদের জন্য এই সিরিয়ালটা ইউজ করা হয়, তো এখনও বড়দের সিরিয়ালে অভ্যস্ত হতে পারেনি, এটাই এখন পর্যন্ত খাচ্ছে। এটাকে দেশে মনে হয় সেরিল্যাক বা এই ধরনের কিছু একটা বলে। তো যাই হোক, এর সাথে আমি একটু ফাইবার পাউডার মিশিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চাদের অনেক সময় কনস্টিপেশনের সমস্যা হয়ে যায়। এটা বাচ্চারা বড়রা যে কেউই খেতে পারে। দেখছেন যে এরকম এক 1 টেবিল স্পুনের মতন আমি এটার মধ্যে মিক্স করে দিলাম। এটার কোনো আলাদা ধরনের কোনো ফ্লেভার নেই, মানে এটা যদি খাবারে অ্যাড করা হয় তাহলে কেউ বুঝবেই না যে অন্য আলাদা করে কিছু এটাতে মিক্স করা হয়েছে। তো পেট ক্লিয়ারের জন্য এই জিনিসটা খুবই ভালো, আপনারা যে কেউ এটা ইউজ করলে উপকৃত হবেন আই থিঙ্ক। তো একটু অল্প করে চিনি মিশিয়ে দিলাম, ব্যাস এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ওকে খাইয়ে দেবো।
তো দুই বাচ্চার ব্রেকফাস্ট শেষে এবার কাজে লেগে পড়েছি। ফার্স্টেই নাইফটা একটু শার্প করে নিচ্ছি এই টুলসটা দিয়ে। এই নাইফ শার্প করা টুলসটা আমি অ্যামাজন থেকে কিনেছি, খুবই ভালো। তো যাই হোক, এবার চিকেনগুলো মাঝখান থেকে এক কেটে দু পিস করে নিয়েছি এক একটা লেগ থেকে, তারপর পানি ঝরানোর জন্য সিঙ্কে রেখে দিয়েছি। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, এখানে অ্যারাউন্ড সিক্সটি এগ সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। এই চুলাটা আমার ব্যাকইয়ার্ডে, যেহেতু এইদিকের চুলাটা কাজে ছিল, এই জন্য ওই ব্যাকইয়ার্ডের চুলায় ওখানে ডিম সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। ডিম বয়েল হচ্ছে। তো আমার গেস্টদের রাতে ডিনারের জন্য এদিকে আমি মিটবল রান্না করছি ক্যাপসিকাম দিয়ে, আর পাশের চুলায় সবজি উঠিয়ে দিয়েছি, সবজি রান্না হচ্ছে। তো এই পাশে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি বিরিয়ানি রান্না করার জন্য। তো আমার গেস্টদের জন্য কিছু শ্রিম্প ভেজে নিচ্ছি, আর এদিকে বিরিয়ানির মাংস রান্না হচ্ছে, মোটামুটি প্রায় রান্না হয়ে গেছে। তো এদিকে চুলায় রান্না হচ্ছে, তার পাশাপাশি ভাবলাম যে আমি একটু ব্যাকইয়ার্ডে আমার কিছু কাজ আছে, আমার প্ল্যান্টসগুলোতে পানি দিতে হবে। তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই ব্যাকইয়ার্ডটা এবং আমার কী কী প্ল্যান্টস রয়েছে। গার্ডেনিংয়ের ব্যাপারে যদিও আমি একেবারেই লাড্ডু বলা যায়, আমার হাতে প্ল্যান্টস তেমন একটা ভালো হয় না। লকডাউনের শুরুতে যখন বাসায় সময় কাটছিল না, তখন কিছু আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে কয়েকটা বিচি নিয়ে কিছু নিয়ে আমি টবে লাগিয়েছিলাম। তো তেমন একটা ভালো হয়নি আসলে। এখানে একটা পাখির বাসা দেখতে পাচ্ছেন, যেখানে দুটো ডিম রয়েছে। তো এখানে একটা পাখি বাসা করেছিল, তো দুটো ডিম ফুটেছে। এই যে আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, আমি পিকচার তুলে রেখেছিলাম, এখানে চারটে ডিম ছিল, পরে এটা থেকে দুটো বাচ্চা ফুটে পরে ওই মা পাখিটা বাচ্চাটাকে নিয়ে চলে যায়, কিন্তু আর দুটো ডিম বোধহয় আর ফুটেনি। তো এই ডিম দুটো ওইভাবেই রয়ে গেছে পাখির বাসা সহ। তো আপনাদেরকে প্ল্যান্টস, আমার প্ল্যান্টসগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টস আছে, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই প্ল্যান্টসগুলো উপর থেকে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে কিছু মরিচের গাছ লাগিয়েছিলাম, তো দু চারটা মরিচ এসেছে, তেমন একটা ভালো ফলন হয়নি। আর এখানে আছে আমার একটা পুদিনা পাতার গাছ, মরা মরা অবস্থা। গোলাপ গাছে একটা গোলাপ হয়েছে, একটু পুঁই শাকের কিছু বিচি বুনে দিয়েছিলাম, আর এ পাশেও কিছু মরিচ হয়েছে, এটাতেও কয়েকটা ফুল এসছে, দু চারটা হয়েছে আর কি। খুব বেশি তেমন একটা ভালো আহামরি কিছু না। মানুষজনের গার্ডেনিং যেরকম দেখি যে হিউজ ফসল হয়, আমার ওভাবে আসলে হয়নি, হয়তো এক্সপিরিয়েন্স কম বা আমাদের এখানকার মাটি হয়তো তেমন একটা ভালো না। এটা আমার একটা স্ট্রবেরি গাছ, এটা সিজনের শুরুতে বেশ ভালো স্ট্রবেরি হয়েছিল, গাছটা খুব সতেজ সুন্দর ছিল। তো এখন এটা অলমোস্ট প্রায় মরে গিয়েছে, জানি না সিজন শেষ হয়ে গেছে হয়তো এই কারণে কিনা কে জানে। তো এটা আমাদের ব্যাকইয়ার্ডে এইরকম আমি একটা আমব্রেলা দিয়ে একটু বসার জায়গা করেছি, এখানে বসতে, টাইম স্পেন্ড করতে, একটু চা খেতে, গল্প গুজব করা ভালোই লাগে এখানে। আর এখান থেকে এই প্ল্যান্টসগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। আমার বাসার পিছনে এখানটাতে একটা ট্রি হাউস আছে, আর ট্রি হাউসের পাশে একটা ছোট ঘরের মতো করে দেওয়া হয়েছে। হয়তো আগে যে ওনার ছিলেন তিনি হয়তো কিছু একটা পালতেন, মুরগি বা হাঁস অনেকে এরকম পেট রাখতে পছন্দ করে। তো এই যে দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তো ট্রি হাউসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। ছোটোবেলায় আমি যখন গল্পের বই পড়তাম, তখন আমার খুব শখ ছিল যে এরকম বাসায় একটা ট্রি হাউস থাকবে, এখানে আমি বসে নির্বিঘ্নে নিরিবিলি আমি হুমায়ুন আহমেদের বই পড়বো বসে বসে। তো এটা আমার একটা কল্পনা ছিল। তো মানুষের জীবন কীরকম অদ্ভুত দেখেন, তখন বই পড়ার অফুরন্ত সময় ছিল, এনার্জি ছিল, কিন্তু তখন কোনো ট্রি হাউস ছিল না। এখন ট্রি হাউস আছে, কিন্তু না আছে বই, না আছে সময়, না আছে এনার্জি। তো এখানে দূর থেকে যে দেখতে পাচ্ছেন, এখানে আমার লাউয়ের গাছ এবং সিমের গাছ আছে, তো আমি একটা মাচার মতন করে দিয়েছিলাম। তো অনেক মনে আশা ছিল যে হয়তো একটা দুটো লাউ হবে, কিন্তু দুঃখের বিষয় কোনো লাউ হয়নি। তবে শাক খেয়েছি,
আমেরিকাতে অবশ্য এখানে লাউটা খুব কমন, লাউ মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু লাউ শাকটা ওভাবে পাওয়া যায় না। তো লাউ শাক খাওয়া হয়েছে। তো আমি যেহেতু টবে লাগিয়েছি, হয়তো সে কারণে কিনা জানি না, লাউয়ের আমি দেখাচ্ছি আপনাদেরকে, লাউয়ের মাথা বের হয় ফুল থেকে, কিন্তু সেভাবে লাউটার বড় হয় না, পচে যায়, নষ্ট হয়ে যায়, এরকমটা হয়েছে। আমি জানি না, এক্সপার্ট যারা আছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে কেন এরকম হয়। আমি আসলে ঠিক বুঝলাম না যে কি সমস্যা হলো। তবে আমাদের এখানকার একটু পিঁপড়ার সমস্যা আছে, প্রত্যেকটা টবেই দেখা যায় যে প্রচুর পরিমাণে পিঁপড়া। পিঁপড়া মাটিতে থাকা সার রস আমার মনে হয় খেয়ে ফেলে, যার কারণে খুব বেশি ভালো ফল হয় না। তো এখানে সিম গাছ থেকে কয়েকটা সিম ছিঁড়ে খেয়েছি, খুব যে বেশি ফলন হয়েছে তা না, আবার একটু পোকাও খেয়েছে, দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়ে গেছে। আর লাউগুলোরও একই অবস্থা। তবে এই শাকগুলো ছিঁড়ে নেব, কারণ কিছুদিন পরে অনেক বেশি পরিমাণে ঠান্ডা পড়ে যাবে, তখন হয়তো পুরো গাছটাই মরে যাবে। তো অনেক শীত পড়ে পাতাগুলো মরে যাওয়ার আগেই শাক খেয়ে নিতে হবে, এই জন্য শাকগুলো আমি খুব শীঘ্রই হয়তো দু একদিনের মধ্যে ছিঁড়ে ফেলব। এখানে টবে কিছু কচু শাক লাগিয়েছিলাম, বাজার থেকে কিনে আনা যে কচুর মুখিগুলো সেগুলোই পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে শাক বেরিয়েছে। আর এখানে সিজনের শুরুতে কিছু ফুলের বিচি লাগিয়েছিলাম, তো এখন এগুলো একদম মরে গিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই যে মরা ফুলগুলো, সেখান থেকে কিছু বিচি মাটিতে পড়ে আপনা আপনি আরও দু তিনটে গাছ গজিয়ে গেছে। এগুলো হচ্ছে আগের পিকচার, একদম সিজনের শুরুতে ফুলগুলো খুব সুন্দর হয়েছিল, তখন আমি কয়েকটা পিকচার তুলে ফেলেছিলাম। আর এটা হচ্ছে আমার বর্তমানে গোলাপ গাছের অবস্থা। তো আছে কয়েকটা ফুল, এখনও আছে, একেবারে খারাপ অবস্থা না, আবার খুব বেশি ভালো হচ্ছে তা না, আছে কয়েকটা ফুল এই আর কি। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার এখানে কী কী প্ল্যান্টস রয়েছে, যদিও আমার প্ল্যান্টসগুলোর অবস্থা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছেন, তারপরেও এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন এগুলোতে পানি দিয়ে ভিতরে চলে যাব। তো আমার রান্নাবান্না শেষ, গেস্ট আসার সময় হয়ে গিয়েছে, তাই একটু সব কিছু গুছিয়ে নিলাম, লাইটগুলো জ্বালিয়ে দিলাম, আর টেবিলটাও সব ক্লিন করে একেবারে সুন্দর করে সব সেট আপ করে রেখেছি। এই লেখাটা আমার ছেলে রেডি করেছে গেস্টদের জন্য। রান্না করার কারণে বাসার ভিতরে স্মেল হয়ে গিয়েছিলো, তো স্মেল দূর করার জন্য একটু ডিফিউজার আর ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম। তো ফাইনালি আমার গেস্ট চলে এসেছে, ওরা আমাদের পাশের স্টেট থেকে এসেছে, ওরা আগে এখানে ছিল সেভাবেই ওদের সাথে পরিচয়, এখন ওরা মুভ করে পাশের স্টেটে চলে গিয়েছে। তো খাবারগুলো সব টেবিলে পরিবেশন করে ফেললাম, আমার বানানো মিষ্টি রয়েছে, সবজি, ডিমের কোরমা, সাথে চাটনি বাটির ভিতরে, আর চিংড়ি মাছ কিছু ভেজে নিয়েছিলাম, মিটবল কারি, আর হচ্ছে চিকেন। ব্যাস এই ছিল সিম্পল ডিনার আমাদের। আমাদের এই সিম্পল ডিনার আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর আমার গেস্টও ছবি তোলায় ব্যস্ত। তো এই তো ছবি তোলা শেষ করে এরপর আমরা সবাই একসাথে খেতে বসলাম, কিছু আমাদের স্টিল পিকচার শেয়ার করছি আপনাদের সাথে একদম ভিডিও শেষ দিকে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।